হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে মা বেটাতে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমরা খাবো হচ্ছে একটু অন্যরকম ভাত না, আজকে খাবো আমরা মুড়ি খাবো। তার সঙ্গে আছে ঘুগনি, আছে ডিম সেদ্ধ, আছে চপ, পেঁয়াজি, যা আছে দুজনের থালায় সমান সমান আছে। কোনো চ্যালেঞ্জ ভিডিও না, কে আগে খেতে পারে এটাই, কোনো চ্যালেঞ্জ নেই। আর যা আছে দুজনের সমান সমান আছে, আর সব কিছু বাড়িতেই বানানো। আমরা যে খাবারগুলো খাই সব বাড়িতে বানানো হয়, কোনো দোকানের খাবার খাই না আমরা। তাহলে একদম অনেকটা করে নিয়েছি, ঘুগনি, মুড়ি, ডিম সেদ্ধ সব কিছু, ডিম সেদ্ধ একটা করে নিয়েছি। তাহলে খাওয়া শুরু করছি বন্ধুরা। ও ঘুগনি কি প্রিয় জিনিস, ঘুগনি মুড়ি আর চপ তো আছেই, একদম ফেভারিট খাবার আমাদের। একটু নামা, কত মুড়ি কম নি না, ওই একই নিয়েছি, পেঁয়াজটা কই? কোথায় না পেঁয়াজটা? আজকে আমি আগে খাবো, কোনো চ্যালেঞ্জ নেই, তাও চেষ্টা করবো আগে খাওয়ার। পেঁয়াজ কুচিটা নিচে ভুলে গেছিলাম, পেঁয়াজ কুচি দি, ঘুগনির সময় পেঁয়াজ কুচি না হলে জমে না। এটা কি বলো তো? আলুর চপ। আজকে আমি দুটো হাত দিয়ে খাবো, এ হাত ধরে থাকলে এই হাত দিয়ে খাবো। বন্ধুরা পেঁয়াজি দারুন টেস্ট, হারবে আজকে তো পুরো হেরো ভূত হবে।
দরকার হলে তাই করবো, ভাত দিয়ে খাবো আমি। কিভাবে চিটিং করা যায়? প্রচন্ড ঝাল দিচ্ছি আমি আজকাল তরকারিতে, ঘুগনিতেও প্রচন্ড ঝাল হয়েছে। ওটা খাও বাবা। পেঁয়াজ আর আলুর চপে মোটে ঝাল দিইনি, অল্প দিয়েছি, কিন্তু ঘুগনিটা প্রচুর ঝাল দিচ্ছে, প্রচুর। পরের দিন আরও ঝাল দেবো যাতে ও না খেতে পারে, ও হারে। যেদিন চ্যালেঞ্জ স্পেশাল চ্যালেঞ্জ ভিডিও হাত ডালে লড়াই হবে সেই দিন। এটা হাত জিতের কোনো ব্যাপার না। আস্তে আস্তে খাওয়ার আনন্দটাই আলাদা। হেরে গেলে সবাই এরকম বলে, কি খাচ্ছি টেস্ট পাওয়া যায় না তাড়াহুড়ো করে খেলে। আস্তে আস্তে খেলে বুঝতে পারি যে আমি এটা খাচ্ছি সেটা খাচ্ছি, ঠিক আছে? আমার তাড়াহুড়ো খাওয়া দরকার নেই। আমি হেরে যাবো জানি না, কিছুই জানি না তো। ও কি দারুণ, কেমন হয়েছে রে খাট আজকে বলে দাও তুমি, আজকে বলো। খুব ভালো। মা কি বলবে বলো বন্ধুদের, বলো না তুমি বলো আজকে। আমি তো রোজই বলি, আমার পাটটা তোমাকে দিলাম আজকে আমি, বলো। খাপ খেয়ে নিয়েছি বন্ধুরা, আমি হেরেও গেছো, আমি জিতে গেছি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমার নতুন বন্ধুরা। আর আমার পুরনো বন্ধুরা যারা যারা লাইক কমেন্ট শেয়ার করছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মা বেটার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে, আর যারা যারা ঘুগনি ভালোবাসো আমাদের বাড়িতে চলে এসো। আজকে এই পর্যন্ত, আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।